বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের প্রতিযোগিতা, শুনতে অদ্ভুত শোনালেও এমন এক প্রতিযোগিতা হয়ে গেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, যেখানে অংশ নেয় দেখতে কুৎসিত, উদ্ভট আর বিদঘুটে সব কুকুর। তবে সবাইকে পেছনে ফেলে সবচেয়ে কুৎসিত কুকুরের মুকুট জিতেছে ওয়াইল্ড থাং নামে একটি কুকুর। মূলত বিদঘুটে চেহারার জন্য বিচারক আর দর্শকদের ভোটে বিজয়ের মুকুট জিতে নিয়েছে কুকুরটি। প্রতিযোগিতায় পাঁচবার অংশ নেওয়ার পর ৬বারের চেষ্টায় এই অর্জন তার। সবচেয়ে কুৎসিত কুকুরের মালিক পুরস্কার হিসেবে পেয়েছেন $5,000 বা বাংলাদেশি টাকায় প্রায় ৫.৫ লাখ টাকারও বেশি। পাশাপাশি সুযোগ পাবেন NBC টেলিভিশনের দ্য টুডেজ শোতে অতিথি হওয়ার। ওয়াইল্ড থাং বেশ জনপ্রিয় কুকুর, এর আগেও পাঁচবার সে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এর আগে সর্বোচ্চ দ্বিতীয় হতে পেরেছিল কুকুরটি, এবার সে যোগ্য হিসেবেই বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া কুকুরের নাম রোম আর তৃতীয় হয়েছে ডেইজি মে। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে এই কুকুর দুটি। পুরস্কার না জিতলেও আয়োজন উপভোগ করেছেন কয়েকশো কুকুরের মালিক। তবে প্রথমবার অংশ নিয়ে দ্বিতীয় হতে পেরে দারুণ খুশি ১৪ বছর বয়সী পাগ রোমের মালিক। আমরা খুবই উত্তেজিত, এখানে থাকা প্রত্যেকের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা একটি সত্যিকারের সম্মান। আমি এই পুরো প্রতিযোগিতাটি পছন্দ করি, যেটি সম্পূর্ণভাবে নিখুঁত, আর রোমের সত্যি সেরা সময় ছিল। বিশ্বজুড়ে সৌন্দর্য প্রতিযোগিতা রয়েছে ব্যাপক জনপ্রিয়তা, মানুষ তো বটেই, কুকুর বিড়ালের সৌন্দর্য প্রতিযোগিতাও আয়োজন করা হয় নানা দেশে। তবে ১৯৭০ সাল থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে আসছে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার। মূলত পোষা প্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালিফোর্নিয়ায় আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে এতে অংশ নেন কুকুর প্রেমীরা।